Welcome to Sports Special. আজকে কথা বলবো স্পোর্টস স্পেশালে চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে। এরই মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ জমে উঠেছে এবং আজ রাত থেকে কিন্তু শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের শেষ রাউন্ডের ম্যাচগুলো। রাতে পিএসজির খেলা রয়েছে, লিভারপুলের খেলা রয়েছে এবং সাথে আছে আমি পিঙ্কি সানর এবং আমি আজকে চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে কথা বলবো একজন ক্রীড়া বিশ্লেষকের সাথে এবং আমার সঙ্গে আছেন জুম প্ল্যাটফর্মে আনোয়ার ইকবাল মিতু। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। মিতু ভাই, ঠিক যেমনটি বলেছিলাম জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লীগ, একদম শেষ রাউন্ডে চলে এসেছে। আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, আসলে দর্শকদেরকে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব চ্যাম্পিয়ন্স লীগের সমীকরণটা এখন আসলে কেমন দাঁড়িয়েছে, কারা কারা আসলে নেক্সট রাউন্ডে যাচ্ছে এবং কাদের কাদের একদমই চান্স থাকছে না এবং কাদের কাদের এখনো সুযোগ রয়েছে। মিতু ভাই জি ধন্যবাদ এবং নিউজ 24 এর সমস্ত প্রিয় মোদীদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে দেখেন পিঙ্কি, আমার যে হিসাব আজকে আমি করেছি সব টেবিল দেখে, তাতে কিন্তু 11টা টিম অলরেডি কোয়ালিফাই করে গেছে, ঠিক আছে। হ্যাঁ, আজকে যে কয়টা খেলা হবে তার মধ্যে আর 5টা টিম কিন্তু আসবে। আমি যে প্রশ্ন আপনি আমাকে করেছেন আমি এইভাবেই বলে দিচ্ছি যে গ্রুপ এ থেকে অলরেডি ম্যান সিটি এবং পিএসজি কোয়ালিফাইড। সুতরাং ওই গ্রুপে জি ওই গ্রুপে কে খেলবে হবে এটা নিয়ে কিন্তু এখন ডিসাইড হবে। জি বাট আমার মনে হয় এখানে কারণ কি, পিএসজি 8 পয়েন্টে আছে এবং অলরেডি ম্যান সিটি চ্যাম্পিয়ন হয়ে গেছে, কারণ আপনি জিতলেও আপনি 11 পয়েন্টের বেশি পাচ্ছেন না, ঠিক আছে। কিন্তু গ্রুপ বি তে যদিও লিভারপুল অলরেডি কোয়ালিফাইড এবং ওরা আনবিটেন আছে এবং অল উইন, সুতরাং ওরা আজকে সেকেন্ড স্ট্রিং, আমি যেটা দেখেছি ওরা সেকেন্ড স্ট্রিং টিমটা নামাবে। এতে কিন্তু সুবিধা হবে এসি মিলানের, কারণ আজকে জ্লাতান এব্রামোভিচ কিন্তু খেলবে, কারণ বাদবাকি তিনটা টিমেরই কিন্তু চান্স আছে। এবং আপনারা মনে আছে আপনার সাথে আমি একটা টক শো করেছিলাম, এই গ্রুপ বি কে কিন্তু মানে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছিল। এরপরে যদি আপনি গ্রুপ সি তে আসেন, সেখানে কিন্তু আয়াক্স অফ অ্যামস্টারডাম এবং স্পোর্টিং লিসবন এরা অলরেডি কোয়ালিফাইড, ওই গ্রুপ নিয়ে কথা বলে লাভ নেই। এবং গ্রুপ ডি তে কিন্তু অলরেডি আপনার রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলান এরা অলরেডি কোয়ালিফাইড, ঠিক আছে। সুতরাং এই গ্রুপে অন্য দুটো দলের আর কোনো চান্সও নেই। এবং হ্যাঁ, বাট সবচেয়ে ইন্টারেস্টিং যেটার দিকে তাকিয়ে থাকবো আজকে আমি, সেটা হচ্ছে বায়ার্ন গ্রুপ ই। এখানে বায়ার্ন মিউনিখ যদিও কোয়ালিফাই করে গেছে একদম আনডিসপিউটেড, এরাও 5টা গেম 5টাই উইন করেছে, বাট বার্সেলোনা এবং বেনফিকা বার্সেলোনার সাথে কিন্তু আপনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বেনফিকা, কারণ বেনফিকা আছে 5 পয়েন্টে, বার্সেলোনা আছে 7 পয়েন্টে। সুতরাং বার্সেলোনা যদি আপনার আজকে উইন করে তাহলে কনফার্ম চলে যাবে, আর যদি ড্র করে তাহলে কিন্তু তাদের একটু সমস্যা হতে পারে, কারণ গোল এভারেজে দেখা যাচ্ছে যে আপনার বার্সেলোনা এবং বেনফিকা বোধ কিন্তু -4 এ আছে। মানে আপনি চিন্তা করছেন বার্সেলোনার কি অবস্থা, বার্সেলোনা কিন্তু এই ম্যাচটা হারলে কিন্তু এবং তারা যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে কিন্তু তাদেরকে সরাসরি ইউরোপা কাপ খেলতে হবে এরপরে। জি, এবং তারপরে আসেন আপনি গ্রুপ এফ, এখানে কিন্তু অলরেডি ম্যান ইউ কোয়ালিফাই করে গেছে, বাট ভিয়ারিয়াল, আটলান্টা এবং ইয়াং বয়েজ তিনজনেরই চান্স আছে, কারণ একজন আছে 4 পয়েন্টে, একজন আছে 6 পয়েন্টে এবং একজন আছে 7 পয়েন্টে। তো সুতরাং এটাও কিন্তু ইন্টারেস্টিং গ্রুপ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং গ্রুপটা আমার কাছে হচ্ছে গ্রুপ জি, কারণ 4টা টিমের কেউই এখন পর্যন্ত কনফার্ম না এবং এই 4টা টিমের 4 জনেরই চান্স আছে। এবং লিলি আপনি জানেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন, ওরা আছে 8 পয়েন্টে, এবং আরবি সালসবার্গ আপনার অস্ট্রিয়ার টিম, এটা কিন্তু আছে আপনার 7 পয়েন্টে, এবং তার সাথে সাথে স্প্যানিশ যে টিম সিভিয়া সে আছে 6 পয়েন্টে, এবং উজবার্গ জার্মান টিম এ আছে 5 পয়েন্টে। সুতরাং এই গ্রুপটাই হবে মোর ইন্টারেস্টিং যত খেলাই আছে, কারণ এদের সবারই চান্স আছে। এবং আপনার গ্রুপ জিতে অলরেডি দুটো দলই আপনার কোয়ালিফাই করে গেছে, এবং ফরচুনেটলি দুটো দলেরই কিন্তু আপনার পয়েন্ট সমান 12 এবং 12, সেই দল দুটো হচ্ছে চেলসি এবং ইউভেন্টাস। বাট গোল এভারেজ যদি দেখেন চেলসি কিন্তু ফার আহেড, কারণ তারা গোল গোল ডিফারেন্সে 9টা গোল তাদের পজিটিভ, আর ইউভেন্টাসের হলো 3টা গোল। তো সুতরাং আজকে এখানে ইন্টারেস্টিং একটু আছে যে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, দ্যাটস ইট। কারণ আপনি জানেন যে আলটিমেটলি ওই 16 দলের মধ্যে যখন খেলা হবে সেটা লটারির মাধ্যমেই কিন্তু আসবে,
তো সুতরাং আমার কাছে গ্রুপ জি এর খেলাটাই আজকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। মিতু ভাই আপনি আমাদের সঙ্গেই থাকবেন, একটু দর্শকদেরকে দেখে আসতে চাই। আসলে আজকে রাতে যে খেলাগুলো আছে তাদের মধ্যে কোনো ইনজুরি সমস্যা আছে কিনা, তাদের প্রিপারেশন কেমন সেটা দেখে আসতে চাই তামিমুর রহমানের একটি রিপোর্ট থেকে। আজ রাতে ঘরে মাঠে পিএসজির প্রতিপক্ষ ক্লাব ব্রাগে, নিয়মরক্ষার ম্যাচ মেসিদের জন্য। তবে ম্যাচটা আরেক অর্থে বেশ খানিকটা ঝালিয়ে নেবার লিওনাল মেসির জন্য, কারণ প্রথম লেগে যে বেলজিয়ামের দলের বিরুদ্ধে একেবারে এই ছন্দে ছিলেন নাই আর্জেন্টাইন তারকা, এক এক গোলে ড্র হয়েছিল সেই ম্যাচটি, তাই এবার যে কোনো মূল্যে জিততে মরিয়া এই দলটি। আগে জানা হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছেছে লিভারপুল, আজকে ভাগ্য নির্ধারণ হবে এসি মিলানের। লিভারপুল আগেই টানা পাঁচ জয়ে এরই মধ্যে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে, দুয়ে থাকা পোর্তোর পয়েন্ট পাঁচ। তাই আশা বাঁচিয়ে রাখতে লিভারপুলকে হারানোর পাশাপাশি ভাগ্যের দিকেও চাকিয়ে থাকতে হবে এসি মিলানকে। এনফিল্ডের প্রথম লেগে লিভারপুলের কাছে মিলান হেরে যায় 3-2 গোলে। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে 2012 সালের পর যে আর জয়ের মুখ দেখেনি ইতালিয়ান জায়ান্টরা, তাই ভাগ্যদেবীকেও খেলতে হবে আজকে এসি মিলানের হয়ে। এদিকে রিয়াল মাদ্রিদের পাখির চোখ ইন্টার মিলানকে হারিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া, এরই মধ্যে শেষ ষোলোর জায়গা পাকা করে ফেলেছে দুই দলই। আজকে লড়াইটা গ্রুপ সেরা হবার, এই ম্যাচে ড্র করলেই ডি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যাবে রিয়াল মাদ্রিদের, তবে হেরে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্টার। পাঁচ ম্যাচে রিয়ালের সংগ্রহ 12 পয়েন্ট, ইন্টারের 10। ডি গ্রুপের শেষ ষোলোর রেস থেকে কিন্তু আগে ছিটকে গেছে শেরিফ ও শাখতার দোনেস্ক। তামিমুর রহমান, নিউজ 24। রাইট, মিতু ভাই দেখছিলাম যে আসলে দলগুলোর কেমন প্রিপারেশন। এখানে যদি একটু পিএসজি এর ম্যাচের দিকে আসি, পিএসজি কে দেখে কি মনে হচ্ছে? অনেকদিন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত তারা খেলার পরও তাদের যে কেমিস্ট্রিটা হওয়ার কথা দলীয়ভাবে, তাদের সবগুলো একদম স্টারগুলো আছে পিএসজিতে, এখন পর্যন্ত কিন্তু তারা ক্লিক করতে পারেনি। আপনার কি মনে হয় এখানে কি পচেত্তিনোর আসলে কোনো ট্যাকটিক্সের কোনো ভুল আছে, বা ট্যাকটিক্সে কি তাদেরকে একসাথে এখন পর্যন্ত খেলাতে পারছে না? এবং আমরা কিন্তু সম্প্রতি জানতে পেরেছি পশ্চিমা নিউজগুলোতে কিন্তু ঘুরছে যে এখন পর্যন্ত এমবাপ্পে কিন্তু তার ছন্দে আসতে পারেনি, কেননা তিনি কিন্তু পিএসজি ছাড়ার জন্য একদম বিভোর ছিলেন, শেষ পর্যন্ত তার কিন্তু এই সিজনে পিএসজি ছাড়া হয়নি, এবং এটাই কিন্তু তার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরছে, যার জন্য তিনি এখন পর্যন্ত তার স্বরূপে ফিরতে পারেনি। মিতু ভাই পিঙ্কি আজকে বলি, একটু আপনাদের যে রিপোর্টটা শুনলাম, আমার কাছে যে তথ্য আছে আজকে লিওনেল মেসিকে রেস্ট দেওয়া হবে, কারণ কি মেসির কিন্তু একটু ইনজুরি আছে, এবং যেহেতু আজকে আপনার অলরেডি কোয়ালিফাইড, যেই তথ্যটা আরেকটা দিলেন যে লিভারপুল অলরেডি কিন্তু তাদের 11 কিন্তু সেট করে দিয়েছে, এবং সালা, ভ্যান্ডি, জটা আপনার এরা কেউ খেলছে না, শুধু খেলবে হলো মানে, সাদিও মানে শুধু খেলবে, আর সব নতুন প্লেয়ার দিয়ে আজকে খেলাবে, যদিও চেম্বারলিন থাকবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন আপনার সাথে আমি একটা টক শোতে কিন্তু বলেছিলাম যে স্টার স্টাডেড প্লেয়ার সব কয়টা যদি আপনি 11টাও স্টার নিয়ে আসেন, আপনার যদি কম্বিনেশন না মিলে আপনি কিন্তু ভালো খেলতে পারবেন না, সেটাই হচ্ছে কিন্তু আপনার পিএসজির ক্ষেত্রে। এবং পিএসজিতে শুধু এমবাপ্পে না, আজকের খবর হচ্ছে এমবাপ্পে এখন আবার পিএসজি তে থাকতে চাচ্ছে, বরঞ্চ পচাটিনো চলে যেতে চাচ্ছে হলো ম্যান ইউনাইটেডে। সুতরাং এখানে কিন্তু একটা বড় একটা চান্সেস কিন্তু ক্ষীণ হয়ে গেছে। রায়ানে কিন্তু দুর্দান্ত কাজ করছে একটা ম্যাচ দেখে, যদিও ইটস টু আর্লি টু সে, বাট আসবো ম্যানচেস্টার ইউনাইটেডের আসলে অনেক কথাই বলা আছে আপনার সঙ্গে, সেই কথা আসবো, একটু পিএসজির কথাটা শুনে নেই। তো ওই যেই কারণে আসলে এই কথাটা একটু বলতেই হচ্ছে, র্যাগনিককে কিন্তু বারবার বলছে যে তাকে কিন্তু আপনার ইন্টারিম কোচ হিসেবেই নিয়েছে, তাকে যে একদম ফুল টার্ম দেবে এরকম কিন্তু কোনো তথ্য আমার কাছে নেই, কিন্তু একটা খেলা দেখেই আপনি এটা মন্তব্য করা ঠিক হবে না, কারণ ম্যান ইউনাইটেড এও কিন্তু স্টার স্টাডেড টিম, যেখানে জেডেন স্যানচো আছে, আপনার রোনাল্ডো আছে, আপনার ব্রুনো ফার্নান্ডেজ আছে, কে নাই বলেন, পল পোগবা আছে, কিন্তু টিম কেন ভালো করছে না? দেখেন ওইটার মধ্যে যে কারিগর, যে কোচ, সেটাই কিন্তু সমস্যা হচ্ছে পিএসজির ক্ষেত্রে। কারণ আমি কিন্তু পচেটিনোকে আপনার এদের লেভেলে, ক্লপের ক্লপ বলেন, অ্যাঞ্চেলোটি বলেন, তারপরে আপনার মরিনিও বলেন, তারপরে আপনার ইভেন আমাদের ব্রেন্ডন রজার্স এর কথা বলেন, আপনি যদি আপনি কন্টে দেখেন, কন্টের মতো কোচ টটেনহাম হটস্পারে আসার পরে এখন 6টা গেমে 1টা গেমও কিন্তু হারে না,
এবং তারা কিন্তু একটা গেম কম, তারা পাঁচে চলে এসেছে অলরেডি, ছয়ে চলে এসেছে। সুতরাং এই লেভেলের কোচ কিন্তু আমি পচেটিনোকে মনে করি না, আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত মতামত। সুতরাং আপনার ওই ওই যে কম্বিনেশন এবং মেসিকে যেভাবে সে হ্যান্ডেল করছে এই পর্যন্ত আমি যতটুকু দেখেছি ইট ইজ নট এট অল কারেক্ট। দেখেন মেসি এবারেও কিন্তু কন্ট্রোভার্সিয়াল হোক যেই হোক, মেসি কিন্তু এবারেও ব্যালন ডিওর জিতেছে, তাই তো? তো সেই প্লেয়ারকে যদি আপনি ফুল টাইম না দেন, তাকে বারবার বসান এবং তাকে যদি আপনি সাবস্টিটিউট করেন, এরকম প্লেয়ারকে যদি করতে থাকেন, প্লেয়ার কিন্তু মন ভেঙে যায়। এরা তো মানুষ, আফটার অল মানুষ, বিশেষ করে এমবাপে। এমবাপে এই যুগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট তার মধ্যে একটা অ্যারোগেন্সি আছে যেটা আপনার হালান্ডের মধ্যে নেই। এই এমবাপে এখনো শিওর না সে কি করতে চাচ্ছে। সে যখনই দেখছে যে নেইমার এবং মেসি একই দলে থাকবে, সে ওখানে কিন্তু থাকতে চাচ্ছে না। আইডেন্টিটি ক্রাইসিস একটা ক্রিয়েট হচ্ছে তার মনে মনে, কারণ সে যেখানে যায় সে হয়তোবা ফার্স্ট ম্যান হিসেবে নিজেকে এগিয়ে রাখতে চান, সেখানে ফোকাসটা কিন্তু আসলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে তার কাছ থেকে। না, সেটা আপনি করতেই পারেন, আপনি এটা আপনার চয়েস। বাট যখন আপনি যে দলে থাকবেন, যেখানে আপনার প্রফেশনাল লীগ, তাই না? এটা তো বাংলাদেশের ঘরোয়া লীগের মতো না, এটা তো একটা প্রফেশনাল লীগ, ইউ শুড বি ম্যাচিওর। আজকাল 18-19 বছর ছেলেরাও কিন্তু আপনার প্রিমিয়ার লীগ থেকে শুরু করে জার্মান লীগ থেকে শুরু করে খেলছে, এবং ইউ আর গেটিং পেইড ফর দিস। আপনি যতদিন আছেন ভালো খেলেন, আবার আপনি চলে যেতে চাইলে চলে যাবেন, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু ওর ম্যাচুরিটি কম দেখেই কিন্তু এরকম সে করছে, কারণ যে যাবার সে যাবে, ঠিক আছে, কিন্তু আপনার আবার আজকের যে তথ্য আছে তাতে কিন্তু সে আবার থাকতে চাচ্ছে, এখানেই হলো কনফিউজিংটা। এবং ও কি করতে চাচ্ছে এটা বলাটা খুবই মুশকিল। না আসলে কিন্তু মুশকিল, এবং যতটুকু দেখা গেছে এমবাপ্পের সাথে কিন্তু তারা যখন ন্যাশনাল টিমে খেলতে যায় ফ্রান্সের হয়ে, সেখানেও কিন্তু গ্রিজম্যানের সাথে তার সমস্যার কথা বারবার উঠে এসেছে মিডিয়াতে। সে কিন্তু আসলে ফোকাস তার কাছ থেকে সরে গেলে সেই জিনিসগুলো সে নিতে পারে না। এই যে অ্যারোগেন্সির কথা আপনি যেটা বলছেন, তার কিন্তু যথেষ্ট ইগো প্রবলেম রয়েছে যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে তাকে চিনতে পেরেছি। এরপরও যদি একটু দেখি যে নেইমার কিন্তু বেশ লং টার্মের জন্য দল থেকে ছুটে গিয়েছে, সেখানে সে ষোলোতে যদি পিএসজি পৌঁছায়ও রামোস ব্যাক করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই কেমিস্ট্রিটা লাস্ট গেমেও কিন্তু তার এক এক গোল গোলে ড্র করেছে, সেই ক্লিকটা কিন্তু করতে পারছে না পিএসজি। আমরা যদি অপর দিকে একটু লিভারপুলের দিকে তাকাই, আপনি যেটা বলেন লিভারপুল দুর্দান্ত ফর্মে আছে, তারা প্রিমিয়ার লিগেও কিন্তু এখন টেবিল টপার এবং চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তারা দুর্দান্ত খেলছে। লিভারপুলের সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন এবার? মিতু ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না দেখেন, আপনি নিজেও জানেন যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি নিজেও জানেন যে আমি ব্যক্তিগতভাবে লিভারপুলেরই সাপোর্টার, এবং একটু ভুল ধরিয়ে দিই, লিভারপুল কিন্তু টেবিল টপার না, তারা লিগে সেকেন্ডে আছে, ম্যানচেস্টার সিটি টেবিল টপার, এক পয়েন্টে উপরে আছে। বাট লিভারপুল যে গেমগুলো খেলছে, হ্যাঁ হ্যাঁ, এবং যে খেলাগুলো খেলছে প্রতিটা খেলা লাস্ট খেলার আগ পর্যন্ত, তারা কিন্তু মানে বিধ্বংসী খেলা খেলেছে, কাউকে পাঁচ গোল চার গোলের নিচে কিন্তু দেয়নি। এবং আপনার তাদের স্পিরিটটা যেটা আমি বলি, ক্লব যেটা করে একজন প্লেয়ারের সাথে আরেকজন প্লেয়ারের বন্ডিংটা করিয়ে দেয়, যেমন যারা 11-তে খেলছে তা না, এই যে লাস্ট খেলা যারা যারা উলভসের সাথে জিতলো, জাস্ট লাস্ট সেকেন্ডে গোলটা দিয়েছে ডেভিড অরিগি, আমি দেখেছি বেঞ্চের যত প্লেয়ার আছে তারা বেশি আরো উল্লাস করেছে রাদার দেন ওই 11 জন যারা খেলছিল। এতে কি বোঝা যায় জানেন? আমি খেলি না খেলি, আমার টিম জিতলে আমি খুশি, এই জিনিসটা ক্লব খুব ভালোভাবে করতে পারে। এইটা মানে আপনার শুধু খেলার মাঠে না, আপনি নিজেও তো একজন প্লেয়ার ছিলেন, অন দ্য ফিল্ড এন্ড অফ দ্য ফিল্ড দুই জায়গায় যদি আপনার কোহেসিভনেসটা, আপনার বন্ডিংটা ঠিক থাকে, সেই টিম ভালো করবেই, চ্যাম্পিয়ন হবে, সেটা কিন্তু লাকের ব্যাপারও আছে। বাট তারা যে ভালো করছে তার প্রমাণ হচ্ছে, দেখেন গ্রুপ অফ ডেথে তারা একটা গেমও না হেরে পাঁচটাতেই তারা জিতেছে, এবং তাদের গোল ডিফারেন্স বলছি 10, তার মানে কি তারা খুব ভালো ফর্মে আছে। যদিও আজকের খেলাটা নিয়ে আমি একটু সন্দিহান, কারণ আমি যেটা জেনেছি যে তারা একদম সেকেন্ড স্ট্রিং এর টিমটা নামাবে। আমি যদি ইফ আই এম নট রং, আপনার সঙ্গে একটা শো হচ্ছিল এবং চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে প্রিমিয়ার লীগ নিয়ে যখন কথা হচ্ছিল, তখন লিভারপুল খুব একটা ফর্মে ছিল না, তাদের ইনজুরি লিস্ট অনেক বড় হয়ে গিয়েছিল, সম্ভবত লাস্ট সিজনের কথা বলছি,
তখন কিন্তু আপনি বলেছিলেন যে ক্লপের এখন আসলে লিভারপুল লিভ করা উচিত, তার যে দায়িত্বটা সে ঠিকমতো পালন করতে পারছে না, তার যতটুকু দেয়ার লিভারপুলকে তিনি দিয়ে ফেলেছেন, এখন তার লিভ করাটাই ভালো হবে লিভারপুলের জন্য। সেই বা আপনার সেই স্টেটমেন্টের সাথে কি আপনি এখনো স্টিক থাকবেন নাকি আপনি এখন আপনার স্টেটমেন্ট চেঞ্জ করবেন? না দেখেন, আমি কিন্তু ক্লপকে বলেছিলাম, কারণ আমি আবার দেখেন নিজে একটু জার্মান দলটাকে ফলো করি, আমি বলেছিলাম কথাটা একদম কারেক্ট, কিন্তু বলেছিলাম আমি চাচ্ছিলাম যে ক্লপ যেন জার্মান দলের আপনার দায়িত্বটা নেয় যেটা এখন হ্যান্সি ফ্লিক নিয়েছে, কারণ আগে দেশ পরে ক্লাব। কারণ আমি ব্যক্তিগতভাবে লিভারপুল ক্লপের মতো কোচ খুব সহসা কিন্তু পাওয়া যায় না, এবং আমি বলেছি ধরেন লিভারপুল থেকে অন্য ক্লাবে যাক সেটা না, আমি বলেছি সে যদি জার্মান দলের দায়িত্বটা নিত, কারণ আমি দেখেন আপনাকে বলেছিলাম জার্মানি একসময় নর্থ মেসিডোনিয়ার সাথে হেরে যায় এবং তখন জার্মানির কিন্তু মোরাল একদম ডাউন হয়ে যাচ্ছিল, এবং তারপর পরেই কিন্তু আপনারা দেখবেন যে ইয়াকিম লোর উপরে একটা বিরাট চাপ আসে এবং ইয়াকিম লোকে বাদ দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে দেখেন আজকে প্রিমিয়ার লিগে যেই কটা টিম ভালো করছে আপনি কোচগুলো দেখেন সব জার্মান, যেমন চেলসির টুচেল, আপনার লিভারপুলের ক্লপ, আপনার এই যে ম্যানিউ কাকে নিয়ে আসলো জার্মান কোচ র্যাগনিক, এবং সাউথহ্যাম্পটনের যে কোচ আছে সেও কিন্তু জার্মান। তো সুতরাং জার্মানিদের যে মনোবলটা থাকে এবং তারা যেটা করে, তারা তো আর ধরেন কোনো কিছু গলিয়ে খাইয়ে দেয় না, তারা হলো একটা প্লেয়ারের মধ্যে তাদের মনোবল যেটা তাকে সেটাকে দুই গুণ করে দেয়। নো ম্যাটার হোয়াট, আপনি যে প্লেয়ারই হন, আপনি যত পয়সার প্লেয়ারই হন, আপনার মধ্যে যে মনোবলটা নিয়ে আসে একটা কোচ, তো ধরেন আজকে মোহাম্মদ সালাহ, একে দেখেন চেলসির মতো টিম বাদ দিয়ে দিয়েছিল, ঠিক আছে না, এবং রোমাও তাকে মাত্র $30 মিলিয়ন দিয়ে কিন্তু কি নিয়ে আসছিল, হলো আপনার কে আনছে, এই ক্লপ। ক্লপ প্লেয়ার চিনে, কোন প্লেয়ারটাকে দরকার, কোন প্লেয়ারটা আপনার কোন সময় কাজে দেবে সেই জিনিসটা কিন্তু ক্লপ হলো মাস্টার, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি টুচেলকে অনেক দূরে গিয়ে রাখি, কারণ আমি ক্লপ এবং টুচেলের মধ্যে 19-20 দেখি, এরা হলো সেই লেভেলের কোচ, যে কারণে আমি আবারও বললাম যে পিএসজির যে কোচ পোচাটিনো আমি এই লেভেলে তাকে ধরি না, কারণ এখনো ধরেন আপনার যদি আপনার কন্টের কথা বলেন, আপনার অ্যাঞ্চেলোটির কথা বলেন, আপনি মরিনিওর কথা বলেন, আপনি ক্লপের কথা বলেন, আপনি র্যাগনিকের কথা বলেন, আপনি টুচেলের কথা বলেন, ওই লেভেলের কোচ কিন্তু সে না, এটা আমার কাছে। তো সেই কারণে কিন্তু পিএসজি ঢুকছে, প্লেয়ার সিলেকশনে ভুল হচ্ছে, কিন্তু ক্লপ যেটা করে সেটা যেমন ধরেন আমাদের বাবুই পাখা, যে বাবুই পাখি যেভাবে বাসা বানায় সেই উইভারের কাজটা কিন্তু ক্লপ করে, কিন্তু ক্লপকে ছাড়া আর মোহাম্মদ সালাহকে ছাড়া লিভারপুল কিন্তু এখন এই মুহূর্তে চিন্তাই করা যায় না, বিশেষ করে দেখেন ফোর স্ট্রাইকারস জটা এবং আপনার মানে এবং অরিগি এবং আপনার সালা, এ তো অপ্রতিদ্বন্দ্ব অবস্থা মানে লিভারপুলের এখন। তো সুতরাং দেখার বিষয় আছে, তবে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হতে গেলে আমি যেটা মনে করি চারটা দলকে কিন্তু আমি আগিয়ে রাখতে চাই, মানে কে চ্যাম্পিয়ন হবে এটা বলাটা ভেরি ডিফিকাল্ট, বাট চেলসি ইজ আ গুড টিম, আপনার লিভারপুল ইজ এ গুড টিম, ম্যান সিটি ইজ এ গুড টিম, এবং আপনি পিএসজি কে ধরতেই হবে কারণ তারা স্টার স্টাডেড, এবং এখানে কিন্তু মেসির অনেক ভূমিকা থাকবে কারণ মেসি চ্যাম্পিয়ন্স লিগের মাস্টার, এবং সাথে কিন্তু আপনার ইয়েকেও ধরতে হবে রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদ আপনি লিগে যাই করুক নাই করুক এখনো কিন্তু লিগে তারা টপেই আছে, তাদেরও কিন্তু একটা হতো ছিল, কিন্তু আসার পরে কিন্তু দেখা গেছে রিয়াল মাদ্রিদের ফুল সিনারিওটাই কিন্তু বদলে গেছে, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু দুর্দান্ত খেলছে তার আন্ডার এবং তিনি কিন্তু একদম ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। আনোয়ার ইকবাল মিতো, একটু ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলবো, রাফ রায়ানেককে নিয়ে তিনি এসেছেন এবং দুর্দান্ত, এবং তার সম্পর্কে যা জানি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত স্পোর্টস স্পেশালে, আনোয়ার ইকবাল মিতুর সঙ্গে কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। মিতু ভাই, ব্রেকে যাওয়ার আগে ঠিক যেটা বলছিলাম ম্যানচেস্টার ইউনাইটেড কে নিয়ে একটু কথা বলবো, ওলে সোলশেয়ারকে কিন্তু স্যাক করা হলো এবং সেখানে আনা হলো একজন জার্মান কোচকে, ঠিক আপনি যেটা বললেন রায়ানেককে আনা হলো, রাল্ফ রায়ানেককে, এবং আমরা যতটুকু তাকে চিনি তিনি কিন্তু একজন, তিনি প্রেসিং ফুটবল পছন্দ করেন, তিনি প্রেসিং ফুটবল খেলিয়ে থাকেন এবং তিনি কিন্তু নতুন ফুটবলার প্রোডিউস করেন এমন সুখ্যাতি কিন্তু তার রয়েছে।
যত বা এখন যত নতুন ফুটবলার আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু টিমো ভারানের থেকে শুরু করে অনেকেই কিন্তু তার হাতে গড়া, এবং সেই মানুষটা যখন ম্যানচেস্টার ইউনাইটেডে দায়িত্ব নিল অনেকেই কিন্তু বলছিল যে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি ইনার মানে এই কোচের আন্ডারে আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে কতটা ভয়ঙ্কর রূপে দেখতে পাচ্ছেন। জি দেখেন, আসলে একটা দুটো খেলা দেখলেই বলা যাবে না, বাট ম্যানচেস্টার ইউনাইটেড সেই রকম কিন্তু নামকরা প্লেয়াররা আছে, এবং যেই কোচ আনা হয়েছে আমি বুঝলাম না ওকে কেন ইন্টারিম আনা হলো, ওকে কিন্তু ফুল টাইমই আনতে পারতো। যাই হোক, এখন সেটা কি করবে বা করবে না সেটা পরে এসে আসছি। সমস্যাটা কি জানেন, যেহেতু আপনি নিজেই বললেন ও তো প্রেসিং ফুটবল খেলায়, ম্যান টু ম্যান খেলায় এবং অল আউট অ্যাটাক খেলে, তো এইখানে যেটা দরকার সেটা হলো একটা প্লেয়ারের স্কিলের থেকে বেশি দরকার কিন্তু স্ট্যামিনা এই ক্ষেত্রে, ওর যেটা আপনার পলিসি। তো সেই ক্ষেত্রে দেখেন আজকে রোনালদোর বয়সটা খেয়াল করেন, সেই কারণে কিন্তু অনেকে মনে করছে যে হয়তোবা তার এসে কিন্তু থাকবে না, কিন্তু সে কি করেছে, সে এসে কিন্তু পুরানা টিমটাই রেখে দিয়ে খেলালো, এবং সেই খেলাটা কিন্তু আমি দেখেছি ক্রিস্টাল প্যালেসের সাথে, এবং সেটা 73rd বা আপনার 78 মিনিটে গোলটা তারা দিয়েছে, কিন্তু খেলেছে কিন্তু চমৎকার। অন্যান্য যে খেলাগুলো আমি দেখেছি ম্যানিউর সেটার তুলনায় এটা কিন্তু ফার ফার বেটার খেলা হয়েছে। তো সুতরাং আমি মনে করছি এই কোচ আসাতে হয়তোবা এবার ম্যানিউ চ্যাম্পিয়ন্স লিগে ঢুকতে পারবে না, কারণ উপরের দলগুলো তারাও কিন্তু সেই রকম খেলে যাচ্ছে, বিশেষ করে চেলসি, ম্যান সিটি, লিভারপুল, এবং আর একটা টিম খুবই নজর কাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কিন্তু আপনার ময়েজের আন্ডারে এত ভালো খেলছে, দেখেন তারা বড় দুটো দলকে হারিয়ে দিয়েছে, একটা হচ্ছে লিভারপুল আর একটা হচ্ছে চেলসি। সুতরাং ওই চারজনের মধ্যে ম্যানিউর ঢোকাটা ভেরি ডিফিকাল্ট হবে, বাট ওরা যেটা করতে চাচ্ছে অ্যাট লিস্ট ইউরোপা লিগে যত থাকে, কারণ চ্যাম্পিয়ন্স লিগে না ঢুকলে আপনি ভালো জানেন যে ভালো প্লেয়ার নেক্সট ইয়ার আসে না, ঠিক আছে, কিন্তু ম্যানিউ নাম শুনলে মানুষ আসবে, এবং আমিও চাই ম্যানিউ যেহেতু একটা বড় দল তারা ভালো করুক, এবং আমি মনে করছি এটা আমার ব্যক্তিগত মতামত যে এই কোচের আন্ডারে ম্যানিউ ভালো করবে। এবং আমি তো ভাই আমরা যতটুকু জানি রাল্ফ রেয়ানেক কিন্তু তার সাথে ক্লপের খেলার স্ট্র্যাটেজি অনেকটা মিলে, তিনি কিন্তু জেজেন্ট প্রেসিং এ খেলে থাকেন, এবং জেজেন্ট প্রেসিং কিন্তু যেন তেন প্রেসিং নয়, সেটাতে কিন্তু আসলে 4-4-2 তে খেললেও আমরা যতটুকু জানি উইং কিন্তু একটু ভেতরে ঢুকে যায় এবং যে ফুল ব্যাক থাকে তারা কিন্তু উপরে ওঠে নামে, এবং ডিফেন্ডারদের সাথে এবং লিঙ্কম্যানদের সাথে স্ট্রাইকারের কিন্তু একটা বোঝাপড়া সর্বক্ষণ থাকে। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদোর যে এজ হয়ে গেছে, এই যে জেজিং প্রেসিংয়ের সাথে আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর মানিয়ে নেওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং হবে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোকে যেটা বলা হয় যে তার বয়স 35 হলেও তিনি কিন্তু এখন 23 বছরের তরুণদের মতো তারুণ্য ধারণ করে থাকেন সেই ক্ষেত্রে, এবং তার খেলা দেখেও কিন্তু রাল্ফ রেয়ানেক বলেছে যে তিনি অবাক হয়েছেন এতটা ফিট দেখে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার আন্ডারে আসলে ক্রিশ্চিয়ানো রোনালদো যদি ক্লিক করে যান ম্যানচেস্টার ইউনাইটেডকে, আপনি কি আসলে শিরোপা দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের? নো, এইটা আমি দেখছি না, কারণ ওরা কিন্তু এখন রিভাইভালে আছে, এখন হঠাৎ করে ধরেন একটা গেম দেখে, আমি এই জন্য বললাম যে একটা গেম দেখে তো এটা বলা যাবে না। আর ম্যানিউ দেখেন, ম্যানিউ কিন্তু একটা বড় দল, এটা কিন্তু এমনি দল না যে খারাপ খেলছে বা ছোট দল একবার ভালো করলো, তা তো না। ম্যানিউ দিয়ে আপনি যেটা বললেন চ্যাম্পিয়ন কে হবে বলা খুবই মুশকিল, কিন্তু ম্যানিউর পক্ষে এই মুহূর্তে আপনি কিন্তু যেটা আমি যে কয়টা দলের নাম বলেছি তাদের সাথে পেরে ওঠাটা ডিফিকাল্ট হবে, তারা ভালো করবে, তারা লিগেও ভালো করবে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু একটা টুর্নামেন্ট, এখানে কিন্তু যখন যা খুশি হতে পারে। আপনি আমি যেমন একদম উড়িয়ে দিতে পারবো না যে না ওরা চ্যাম্পিয়ন হবে না, নট নেসেসারিলি, বাট আমি যেটা বলতে চাচ্ছি চ্যাম্পিয়ন্স লিগে দেখেন কিছু কিছু টুর্নামেন্টে আপনার কিন্তু ভালো খেলতেও হয় আবার লাকও লাগে, এই লাকটা যদি না থাকে আপনি কিন্তু পারবেন না, বাট লিগে যেটা হয় এটা ধারাবাহিক একটা গেম, আপনি এক স্টেপ করে কিন্তু আগাতে পারবেন, কিন্তু টুর্নামেন্টে কি হয় একটা ভুল করলেই কিন্তু এই যে ধরেন নেক্সট রাউন্ড যেটা আজকে চ্যাম্পিয়ন্স লিগের পরে তো আমরা আরো ক্লিয়ার হয়ে যাব কোন 16টা দল খেলছে, সেখানে কিন্তু এরপরে নকআউট স্টেজ, সেই এই নকআউট স্টেজে আপনার বাদ পড়ে গেলে তো কিছু করার নেই, তাই না? আপনি সারা এই যে দেখেন লিভারপুলের কথাই বলি, তারা ধরেন টেবিল টপার্স,
তারা ধরেন আপনার সব খেলা জিতে নকআউট স্টেজে ফার্স্ট দুইটা খেলা হেরে গেলে কি হবে, বাদ পড়ে যাবে। তো সুতরাং টুর্নামেন্ট একরকম আর আপনার লিগ আর একরকম। এখন দুইটা দুই জিনিস, একটা হচ্ছে ম্যানিউর টার্গেট হচ্ছে টপ ফোরে ঢোকা, কিন্তু ওই এটা এই মুহূর্তে ওরা পারবে না। বাট চ্যাম্পিয়ন্স লিগের কথাটা বলা বেশ মুশকিল, দেখতে হবে নেক্সট খেলাটা এমন যদি হয় যে নেক্সট খেলাটা ম্যানিউর সাথে বায়ার্ন মিউনিখে পড়লো, আপনি কাকে আগিয়ে রাখবেন বলেন? এই মুহূর্তের পারফরম্যান্স জি কাগজে কলমে এখন কিন্তু আমাকে বায়ার্নকেই এগিয়ে রাখতে হবে। কনসেন্ট্রেশন দিতে পারে না, দুইটার একটা হইতে হবে। এখন সেই হিসাবে কিন্তু ম্যানিউ অনেক বড় দল, এতে কোনো ডাউট নাই, ম্যানিউ খুবই বড় দল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার লিগে তারা চারের ভিতরে আসতে পারবে না, আর চ্যাম্পিয়ন্স লিগের কথাটা বলা বেশ মুশকিল। আপনি পচেটিনোর কথা বলছিলেন যে ম্যানিউর কোচ হওয়ার সম্ভাবনা আছে, এমন গুঞ্জন কিন্তু আসলে ওয়েস্টার্ন মিডিয়াতেও আমরা দেখছি প্রতিনিয়ত যে তাকে কিন্তু আসলে আনার চিন্তা ভাবনা করছে পচেটিনো। কিন্তু আসলে আমরা যদি একটু পিএসজির দিকে তাকাই, তিনি কিন্তু মেসিকেও ঠিক পজিশনে খেলাতে পারছেন। আমরা কিন্তু জানি মেসি একদম ফলস নাইনে কিন্তু দুর্দান্ত ফ্ললেস প্লেয়ার, এবং ফলস নাইনে তার মতো প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা যদি ওয়ার্ল্ডে দেখি এখন পর্যন্ত এক নম্বরে কিন্তু লিওনেল মেসির নামই নিতে হবে। সেই জায়গাগুলোতে কিন্তু উনি এখন পর্যন্ত খেলাতে পারছে না, সেখানে তিনি কি আসলে ম্যানচেস্টার ইউনাইটেডে যদি আসেন এই টিমটাকে কি সামলানোর দক্ষতা তিনি রাখেন? দেখেন আসলে এগুলো তো বোর্ড ডিসাইড করে, বোর্ড অফ ডিরেক্টরস রা ডিসাইড করে। এখন কেন তারা পচেটিনোকে এত পছন্দ করেছে আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু ধরেন পচেটিনোও কিন্তু খুব চাচ্ছে সে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরত আসুক। কারণ মনে রাখবেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কিন্তু তাকে স্যাক করা হয়েছিল, এবং আপনার টটেনহামই কিন্তু তাদের তাকে জি, তো তার মনে একটা জিত কিছু আছে। তো জিত থাকলেই তো হবে না, তার নিশ্চয়ই খেলে। আমি কিন্তু বলেছি উনি খারাপ কোচ বলিনি, আমি যেটা বলতে চেয়েছি যে ওই লেভেলের না, কিন্তু হয়তোবা সে ইয়াং, তাকে তার উপর আস্থা রেখে অনেক দিন রাখার চিন্তা ভাবনা করছে, সেই কারণে হয়তোবা ফুটবল তিনি খেলে থাকেন, ডিফেন্সিভ ফুটবল খেলে থাকেন আসলে তার স্ট্র্যাটেজি ঠিক অপোজিট। জি জি, একজন ফুটবল ফ্যান হিসেবে আমারও কিন্তু তার স্ট্র্যাটেজি খুব একটা পছন্দ হয় না। জি, এর জন্যই আপনার সাথে মেলে, আমি এর জন্যই বললাম এখন যে র্যাগনিক যে স্টাইলে খেলবে ঠিক তার অপোজিট কিন্তু করবে হলো পচেটিনো। এখন সেটা যদি তারা পছন্দ করে, এখন ম্যানইউর কর্মকর্তারা কি চিন্তা করছে সেটা তো আমার সাথে মিলবে না। বাট আমি তো মনে করি যে এই জার্মান কোচকে রেখে দেওয়া তাদের জন্য অনেক ভালো হবে। এবং আপনি দেখেন ইংলিশ প্রিমিয়ার লিগে যে তিনটা টিম ভালো করে যাচ্ছে, এক পেপ গার্ডিওলা বাদে অন্য তিনজনই কিন্তু জার্মান। তো সেই হিসাব করলে আমি এর জন্য তো জার্মান ফুটবল আপনার কখনো মরে না এই কথাটা কিন্তু সবসময় বলে, আপনি মাঝখানে খারাপ প্যাচ গেলেও দেখবেন যে জার্মান টিম কেন রীতিমতো তারা কিন্তু যে কোনো টিমের জন্য ভীতির কারণ, যে কোনো অপোনেন্টের জন্য কিন্তু জার্মানি সব সময় কিন্তু তারা ভীতির কারণ হয়ে থাকে। এবং একটা বিষয় রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে মনে আসলো, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি এবং তাদের কিন্তু প্লে অফ খেলতে হবে। এই বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলবো, আর একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আবারও যাচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস স্পেশাল। ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতুর সঙ্গে কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। মিতু ভাই, ব্রেকে যাওয়ার আগে যেটা বলছিলাম ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলছিলাম, এবং তার পর্তুগাল কিন্তু এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি ওয়ার্ল্ড কাপে, এবং সাথে কিন্তু ইটালিও রয়েছে, এবং এই দুইটা টিমের মধ্যে কিন্তু একটা টিম ওয়ার্ল্ড কাপে খেলবে। সো আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোর খুব একটা ভালো সময় কিন্তু যাচ্ছে না, কি মনে হচ্ছে এই পর্তুগাল কি, আমরা যদি ধরি ইটালি এবং পর্তুগাল ফাইনাল খেলবে সেই ক্ষেত্রে পর্তুগালের আসলে কতটা চান্স থাকবে? জি দেখেন, আমি একটা কথা বলি, বড় টিম ভালো টিমের মধ্যে পার্থক্য আছে, এটা কিন্তু আমি বারবার বলছি আপনি। এবং এরপরের খেলাটা পর্তুগালের ব্যাড লাক, তার নেক্সট খেলাটাই পড়ে গেছে টার্কির সাথে, সেই জিনিসটা আগে উত্রাক,
তারপরে বুঝতে পারবো যে তারা ইতালির সাথে খেলতে পারবে কি পারবে না। এটা হলো ট্রেড হিসাবে দেখছেন পর্তুগালের জন্য। অফকোর্স টার্কিতে কিছু প্লেয়ার আছে যারা বিভিন্ন লিগে খেলে এবং দে আর ওয়েল ক্যাপেবল, তারা গ্রুপে কিন্তু আপনার খুব অল্প পয়েন্টের ব্যবধানে সেকেন্ড হয়েছে, তারা যে গ্রুপে ছিল সেই গ্রুপে কিন্তু তারা সেকেন্ড হয়েছে অ্যাজ ইউজুয়াল লাইক পর্তুগাল। কিন্তু পর্তুগালের যে বাঞ্চ অফ প্লেয়ার আছে অবশ্যই তারা এ প্লাস প্লাস, যেমন ধরেন আপনি রোনাল্ডোকে বাদই দিলাম, এটা আমরা সবাই চিনি, যেমন জাও ফেলিক্স আছে, ডিয়াগো জটা আছে, তারপরে আপনার রুই প্যাট্রিশিও আছে, তারপরে আপনার এরকম বোঝাই, তারপরে আপনার ওই যে সবচেয়ে ভালো প্লেয়ার যেটা ম্যান সিটির রুবিন ডিয়াজ, এরকম প্লেয়ার ওদেরকে বলা, এবং রেনাটো সানচেজ, ঠিক আছে, এরকম প্রচুর প্লেয়ার আছে। বাট সমস্যা হচ্ছে পিএসজি এর মতো তাদের মধ্যে কিন্তু কম্বিনেশন নাই, এবং রোনাল্ডোর সাথে আমি যতটুকু জানি ডিয়াগো জটা এবং আপনার আরেকজন প্লেয়ার আছে তার মধ্যে কোনো আপনার কনফ্লিক্ট আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার এটা খুব ম্যাচিং করতে চেষ্টা করে শুধু ব্রুনো ফার্নান্ডেজ। ব্রুনো ফার্নান্ডেজ ইজ আ এক্সিলেন্ট এক্সিলেন্ট প্লেয়ার, রাইট? এখন কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এর একটা প্লেয়ারকে পিক করতে হলে কিন্তু তাকে পিক করতে হবে, দুর্দান্ত তিনি কিন্তু। 100% আপনার সাথে একমত, কিন্তু হবে কি জানেন, ইতালির একটা অ্যাডভান্টেজ হচ্ছে তারা একটা বড় দল, ঠিক আছে, এবং তারা কিন্তু কিছুদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, এবং তারা কিন্তু গত ওয়ার্ল্ড কাপে বাদ পড়েছে, এইবার বাদ পড়তে তারা চাবে না, কারণ এরকম দল বাদ পড়লে কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য সারাবে। যদিও আমি মনে মনে চাচ্ছি ইতালি বের হোক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইতালিকে বাদ দেওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ তাদের নেক্সট খেলা হলো নর্থ ম্যাসিডোনিয়ার সাথে, এবং নর্থ ম্যাসিডোনিয়া ইজ ডুইং ভেরি ওয়েল, ভেরি ভেরি ওয়েল, জার্মানিকে কিন্তু তারা হারিয়েছিল, কারেক্ট? তো কিন্তু বারবার ওই জিনিস করতে পারবে না, বাট চান্সেস দ্যাট পর্তুগাল এবং ইতালির মধ্যে একটা বাদ পড়তেই হবে, এটা হলো 100%। আবার এমন যদি হয় অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, দুটো দলই বাদ পড়তে পারে, এই সম্ভাবনাও আছে, কিন্তু এই সম্ভাবনা নেই যে দুটো দলই চান্স পাবে, এই সম্ভাবনা নেই, এই সম্ভাবনা একদমই নেই। আবারও যদি একটু চ্যাম্পিয়ন্স লীগের দিকে ফিরে আসি, জাভি হার্নান্দেজ দায়িত্ব নিয়েছে বার্সেলোনার, এবং বার্সেলোনার দায়িত্ব নেয়ার পরে তিনি তার আন্ডারে বার্সেলোনার আসলে অনেক উজ্জীবিত একটা টিম হিসেবে দেখা গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বার্সেলোনা তার স্বরূপে ফিরতে পারেনি, কিছু লিমিটেশনসও আছে, যেই লিমিটেশনসগুলো কিন্তু বারবার কোম্যান বলে গিয়েছে যে তার হাতে সেই পরিমাণ সেই প্লেয়ারগুলো নেই যেই প্লেয়ারগুলো দিয়ে আসলে একটা টিমকে চ্যাম্পিয়ন করা যায়, সেখানে জাভি কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, এবং তিনি কিন্তু বলেছেন যে বায়ার্নকে হারিয়ে তারা আসলে কোয়ালিফাই করবে, এই সম্ভাবনাটা আপনি কতটুকু দেখেন? আচ্ছা, আমি এই উত্তর দেওয়ার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে বার্সেলোনার এই যে শুধু যে খারাপ খেলছে তা না, এরা যে পলিটিক্সটা করেছে আপনি আমার সাথে একমত হবেন, প্রথমে তারা লুইস সুয়ারেজকে বের করে দিল, আউট অফ নোওয়্যার, এত ভালো একটা প্লেয়ার, এবং দিল তো দিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে দিল, বার্সেলোনা জেতার জন্য যে বিগ থ্রেট, এরপরে তারা গ্রিজম্যানকে বের করে দিল, এরপরে দিল দিল মেসিকে, এই ক্ষতিপূরণ করা কি মুখের কথা আপনি বলেন? কারণ কি রিয়াল মাদ্রিদ থেকে আপনি বলতে পারেন আমাকে যে রিয়াল মাদ্রিদ থেকে তো রোনাল্ডো গেছে, ইয়েস ও একটা প্লেয়ার গেছে, কিন্তু রিয়াল মাদ্রিদের সেই কম্বিনেশন তো রয়ে গেছে, কিন্তু আপনার দেখেন যেটা বার্সেলোনা একা মেসি টেনে নিয়ে যাচ্ছিল, যেমন ধরেন যেই বার্সেলোনাকে আমরা চিনি, যেমন ইনিয়েস্তা, জাভি, মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, মানে এইসব প্লেয়ার সাথে যখন আপনি সব চলে যায় তখন আর থাকে কি? জাবি কিন্তু এসছে কিন্তু ইমোশনাল হয়ে, এবং আপনি এটুক জানবেন ও যে চাইনিজ দলে যে ছিল ও আসার সময় কিন্তু নিজের পয়সা দিয়ে, চাইনিজ দলে ছিল না তিনি, কিন্তু আলসাদে ছিল, ইয়েস, মিডল ইস্টের একটা ক্লাবে ছিল, নিজের পকেটের পয়সা দিয়ে কিন্তু যেটা বার্সেলোনা দিতে পারেনি, এবং সে কিন্তু একটা প্লেয়ারের লিস্ট দিয়েছে ওদের যে প্রেসিডেন্ট, তাদের কিন্তু তাকে লিস্ট দিয়েছে এবং বলছে আমাকে এই প্লেয়ারগুলো এনে দিতে হবে, সেই প্লেয়ারগুলো কিন্তু এখনো আসেনি, এবং আপনি যে একটা ফাইট দিবেন, ইয়েস বার্সেলোনায় কিছু আপনার প্রমিসিং প্লেয়ার আছে যাদের 19 বছর, যেমন পেড্রি আছে, তারপরে আপনার 19-20 বছরের প্লেয়ার গুলো আছে, কিন্তু লাপোর্তে বলেছে দেমবেলে বা এমবাপ্পে থেকে বেটার, এটাতে আপনি আসলে কতটা একমত? দেখেন কে কার থেকে বেটার এটার মাপকাঠি তো আসলে খেলার মধ্যে পারা যায় না, এটা তো ধরেন অঙ্ক না যে আপনি 100-100 পেলেন আমি 99 পেলাম, এরকম কিন্তু আপনি করতে পারবেন না, বাট ডেমবেলে আরেকটা প্লেয়ার
যে কিন্তু বার্সেলোনা ছাড়তে যাচ্ছে, ঠিক আছে, সে ভালো ইনজুরিতেই তিনি কিন্তু দুই সিজন কাটিয়ে দিলেন। জি ইয়েস, এবং ইয়র্গেন ক্লপের কিন্তু ওয়ান অফ দ্য আপনার টপ টার্গেট ছিল কিন্তু ডেম্বেলে, ডেম্বেলে তো সুতরাং ডেম্বেলে ইজ এ ভেরি গুড প্লেয়ার, এতে কোনো ডাউট নেই, কিন্তু কে কার থেকে বেটার এটা বলা মুশকিল। একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া, আর খুব বেশি কথা বলতে পারবো না মিতু ভাই, একদম ছোট্ট করে জানতে চাবো বায়ার্ন এবং বার্সেলোনার ম্যাচটা নিয়ে আমি আসলে আপনার কাছে জানতে যাব, কারণ এটা আসলে বার্সেলোনার জন্য ডু অর ডাই ম্যাচ। সম্ভাবনা কি এখনো দেখছেন আপনি বার্সেলোনার কোনো দিক থেকে বায়ার্নকে বিট করার? দেখেন এদিকে মুলার কিন্তু অলরেডি থ্রেড দিয়ে রেখেছে, একদম শেষ পর্যায়ে হয়তো 30 সেকেন্ড দিতে পারবো। না না ঠিক আছে, থ্রেড দিক থ্রেডে কাজ হবে না, কিন্তু বায়ার্নের যেটা অসুবিধা তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে, তারাও 15 পয়েন্ট, সুতরাং তারা এই গেমটা অত সিরিয়াসলি নেবে না, এবং ভাইটাল প্লেয়ারদের কিন্তু তারা রেস্ট দিবে অ্যাজ আপনার লিভারপুল, সুতরাং এইখানে কিন্তু বার্সেলোনার চান্স আছে। আই ডোন্ট থিংক সো যে তারা আসলে তাদের ইম্পর্টেন্ট প্লেয়ারগুলোকে রেস্ট দিবে, আমার মনে হয় তারা ফুল স্কোয়াড নিয়ে খেলবে, দেখা যাক। আনোয়ার একবার মিতু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আজকে স্পোর্টস স্পেশাল দর্শক এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।